ইউটিউব চ্যানেল থেকে কিভাবে টাকা ইনকাম করব। এটা কিন্তু একটা কমন প্রশ্ন, এটা অনেকে জানে, লাখো মানুষ জানে যে ইউটিউব চ্যানেল থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয়। এটা বলতেই অনেকে বুঝে কি ইউটিউবে ভিডিও আপলোড করেন, টাকা ইনকাম করেন। কিন্তু আজকের এই ভিডিওটা অন্ততপক্ষে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, আপনি হয়তো জানেন না যে ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয়। কীভাবে টাকা ইনকাম করতে হয়, আপনি তো বুঝতেছেন যে ইউটিউবে ভিডিও আপলোড করে টাকা ইনকাম, কিন্তু এ পর্যন্ত সীমাবদ্ধ না। আপনি পুরো ভিডিওটা দেখেন, আজকের পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে ইউটিউব থেকে কত ধরনের ইনকাম করা যায়। আপনি হয়তো ভিডিও আপলোড নিয়ে ব্যস্ত রয়েছেন, আর কিছু আপনি দেখতেছেন না, কিন্তু আজকের ভিডিওটা যদি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেন সম্পূর্ণ দেখতে পারবেন যে আসলে ইউটিউব থেকে কীভাবে টাকা ইনকাম করতে হয়। সম্পূর্ণ সিস্টেম আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো যে একটা ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করতে হলে ভিডিও আপলোড করা যথেষ্ট নয়, আপনাকে ভিডিও আপলোড করতে হবে, পুনরায় যে সিস্টেমগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনি উপভোগ করতে হবে, সেখান থেকেও কিন্তু টাকা ইনকাম করতে হবে। আপনি হয়তো ভিডিও আপলোড করা নিয়েই ব্যস্ত আছেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ সিস্টেম বলে দেবো যে কীভাবে আপনারা ইনকাম করবেন, আপনার ইনকামটা আরও ডবল হয়ে যাবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো গাইজ, ইউটিউব চ্যানেল থেকে কীভাবে টাকা ইনকাম করব, এটা কিন্তু অনেকে জানে, এটা অনেকেই জানে, আর এতটুকু আপনারা জানেন যে ভিডিও আপলোড করে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হয়। ইয়েস, প্রথম অপশন ইউটিউবের শুরুর জার্নিংটা, ইউটিউবের শুরুর জার্নিংটা যখন আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করে নেবেন, তারপর থেকে আপনি ভিডিও আপলোড করে বা তার আগ থেকে আপনি ভিডিও আপলোড করতে হবে, কোনো ইনকাম হবে না। যখন মনিটাইজ হয়ে যাবে তারপর থেকে আপনার ইনকামটা শুরু হবে, আপনার ভিডিও দিয়ে, আপনার ভিডিও মনিটাইজ করে কিন্তু ইনকামটা আপনি করবেন, ঠিক আছে। তো তারপরে যে ইনকামটা রয়েছে, আরও যে অনেক সিস্টেম রয়েছে সেগুলো তো আপনি জানেন না। তো আপনি ধরুন এই প্রথম শুরুটা আপনি ভিডিও আপলোড করে আপনার ভিডিও থেকে ইনকাম করলেন, মানে মনিটাইজ করে ইনকাম করলেন। তারপরে কি আপনি জানেন যে ইউটিউব চ্যানেলে মনিটাইজ করে যে ইনকাম করবেন তার চাইতে 100 গুণ বেশি ইনকাম করতে পারবেন আপনি স্পন্সরশিপ নিয়ে। আপনি জানেন প্রায় 80% ইউটিউবার যারা ভিডিও নিয়েই ব্যস্ত আছে, আর বাকিগুলো কিন্তু পিছনেই থাকায় না, ঠিক আছে। আপনাকে স্পন্সরশিপ নিতে হবে, আবার ডেইলি নেবেন না, মাসে 1-2টা আপনাকে করতে হবে। তো এটা করতে হলে আপনাকে কী করতে হবে, এটাই কিন্তু অনেকে জানে না, যে এটা জানে যে স্পন্সর করতে হবে, বাট স্পন্সরটা পাবে কীভাবে এটা কিন্তু জানে না। আপনাকে স্পন্সর পেতে হলে আপনাকে কী করতে হবে, আপনার যে ইউটিউবের যে অ্যাবাউট অপশন আছে, অ্যাবাউট অপশনে আপনার একটা বিজনেস জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিতে হবে, বা একটা জিমেল অ্যাকাউন্ট এখানে অ্যাড করে রাখবেন। এই জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে রাখার পরে স্পন্সর যে দিবে সে নিজে থেকে আপনাকে এই জিমেলের মাধ্যমে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। কিন্তু আমি অনেক ইউটিউব চ্যানেল দেখেছি অ্যাবাউট অপশনে কোনো জিমেল অ্যাকাউন্ট নেই, যে ও কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়েই রাখে নাই। আপনাকে এই ভুল করা যাবে না, আপনি এখানে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে রাখবেন। আজ আপনার ইউটিউব চ্যানেলে ভিউজ আসতেছে না, কাল ভিউজ আসবে, পরশু ভিউজ আসবে, একদিন না একদিন ভিউজ আসবে, তখন কিন্তু আপনি এই স্পন্সরশিপ পাবেন এই জিমেলের মাধ্যমে, তখন আপনি আরও টাকা ইনকাম করতে পারবেন। এই দুইটা তো আপনারা জানলেন যে স্পন্সরশিপ নিয়ে ইনকাম, ভিডিও ইয়ে করে ইনকাম, এগুলো তো কিন্তু আপনারা জানলেন। তো আরও কিন্তু কয়েকটা ছোট্টো ছোট্টো ইনকামের সিস্টেম রয়েছে, সেটা কি আমি আপনাকে বলে রাখি। যদি আপনার কোনো বিজনেস থাকে, হয়তো আপনি ছোটোখানো কোনো বিজনেস করতেছেন, এই বিজনেসটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে একটু প্রমোট করে রাখেন, আপনারই ফায়দা হবে। কারণ কি আমি আপনাদেরকে বলি, আপনার যতটা অডিয়েন্স আছে, সেই অডিয়েন্সগুলো কিন্তু আপনার সাথে দেখা করার জন্য কিন্তু এখানে আসবে। হয়তো আজ ভিউজ আসছে না, আপনি এটা চিন্তা করবেন না আমার ভিউজ নেই, মানুষ দেখতেছে না, কে আসবে না, আজ ভিউজ আসতেছে না, কাল কিন্তু ভিউজ আসবে। তখন কিন্তু আপনার ব্যবসাটাও কিন্তু প্রমোট হবে, এখান থেকে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনার ব্যবসা থেকে, ঠিক আছে। এটাও কিন্তু আপনারা করে নিতে পারেন, এখান থেকে আপনার ব্যবসাটাও কিন্তু প্রমোট করতে পারেন। তারপরে যদি আরও অনেক মানুষ রয়েছে, অনেক সময় অনেক টি শার্ট, প্যান্ট শার্ট, অনেক কিছু আছে, তারা এই ইউটিউবের মাধ্যমে প্রমোট করে বা এখানে বিজনেস স্টার্ট করতেছে, মানে ইউটিউবে এগুলো দেখিয়ে দেখিয়ে অর্ডার করে বিজনেস করতেছে, এরকমও কিন্তু চাইলে আপনারা করেন। তো এরকমের কিছু মানুষ ভুল করে কি জানেন, সে লাইভ করে, লাইভ করার পরে এই লাইভটা কিন্তু পাবলিশ করে না, লাইভটাকে ডিলিট করে দিয়েছে। তো এই ভুলটা আপনারা করবেন না, লাইভ কমপ্লিট করার পরে লাইভটাকে পাবলিশ করে দিবেন। এক্ষেত্রে কী হবে, আপনি তো লাইভ করে তো আপনার বিজনেসটা ওকে করলেন, আপনার বিজনেস থেকে যা ব্যবসা করার আপনি করলেন, আর এই ভিডিওটাকে পাবলিশ করার পরে কী হবে, এই পাবলিশ থেকেও কিন্তু, এই পাবলিশ করার কারণে কিন্তু এখান থেকে আপনার ভিডিওতে ইনকাম আসবে, কারণ এখানে ভিডিও পাবলিশ হয়ে গেছে, এটার মনিটাইজ অন থাকবে, এখান থেকে মানুষ দেখবে, এর চলবে, টাকা ইনকাম হবে। বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য, শুধু আপনাকে একটু মাথা কাটাতে হবে। মাথাটা কাটিয়ে নিলেই
আপনার বিজনেসটা শুধু আপনার মাথার ব্রেনটাকে একটু ঘোরাতে হবে, তারপরে কিন্তু আপনার সব কিছু আপনারা করে নিতে পারবেন, ঠিক আছে? একটু বুদ্ধি করলে আপনার সব ইনকাম করতে পারবেন। ইউটিউব থেকে অনেক সিস্টেম রয়েছে, বাট আপনারা ভিডিও আপলোড নিয়ে ব্যস্ত থাকবেন না। ভিডিও তো আপলোড আপনাকে মাস্ট বি করতে হবে, কিন্তু ভিডিও আপলোডের পাশাপাশি এগুলোও আপনাকে করতে হবে আপনার ইনকামটা বাড়ানোর জন্য, ঠিক আছে? তো আশা করি বুঝাতে পারছি। যদি ভিডিওটা একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই।